আসলে বলার কিছু নেই আজকে আমাদের মানে রেজাল্ট যখন বের হবে তখন অনেক চিন্তিত ছিলাম বাট মানে 100% শিওর ছিলাম যে ভালো করব বিকজ যেভাবে পড়াশোনা করেছি আর আমাদের মহিলা কলেজে স্যাররা যেভাবে আমাদেরকে গাইড দিয়েছেন এটা সত্যি বলে বোঝানো সম্ভব নয় বিকজ ওনারা ওনাদের সন্তানের মতো আমাদেরকে কেয়ার করেছেন এবং সবসময় অনুপ্রেরণা দিয়েছেন যে এটা করতে হবে ওইটা করতে হবে এবং আমরা ওনাদের যেভাবে ওনারা অনুপ্রেরণা দিয়েছেন সেভাবেই আমরা কাজগুলো করেছি এবং হোমওয়ার্ক কিংবা পড়াশোনা স্টাডি সেভাবেই কন্টিনিউ করে গিয়েছিলাম এবং আজকে যখন রেজাল্ট মানে বের হয়েছে তো যখন A+ পেয়েছি সত্যি মানে অনেক একটা ভালো লাগছে এবং যখন আমি স্যারকে ফোন করেছিলাম স্যার আমাকে বলতেছে দেখছো যে তুমি এই যে 2 বছর কষ্ট করেছ কষ্টের সাফল্য কী হয় এভাবে যদি তুমি কষ্ট করো দেখো তোমার লাইফটা তুমি অনেক শাইন করতে পারবা সো মানে আমি আমার এই জার্নি থেকে 2 ইয়ার জার্নি থেকে এটাই বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি পরিশ্রম করলে সব কিছুই মানে সম্ভব সাকসেস ওবভিয়াসলি আসবেই আমি যদি পরিশ্রম করি সো এখন আমাদের তো নেক্সট মানে নেক্সট আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন সেখানেও একটা ভালো একটা পজিশনে যাওয়ার সেটার জন্য আমরা প্রিপারেশন নিতেছি এবং আমি সবাইকে অনেক থ্যাংক ইউ জানাই যারা আমার ফ্যামিলি কিংবা আমাদের এই কলেজ এই টিচাররা যারা আমাদের পাশে মানে পাশে ছিলেন তাদেরকে আমি অনেক থ্যাংক ইউ জানাই এটাই আমি ময়না দেবী এবার ACC ফাইনাল দিলাম মানবিক আমি নিজেও অনেক খুশি বা আমার শুভাকাঙ্ক্ষী যারা যারা আছেন সবাই অনেক খুশি আর শিক্ষকদের প্রতি সবসময়ই আমার কৃতজ্ঞতা থাকবে তাদের আমাদের প্রতি তাদের যে গাইডলাইন ছিল ওনাদের যে গাইডলাইন ছিল সবসময় ভালো ছিল অনুপ্রেরণাদায়ক ছিল পরিবারের থেকে অনেক সাপোর্ট ছিল সব কিছু মিলে যারা শুভাকাঙ্ক্ষী সবার জন্য অনেক অনেক ধন্যবাদ আর নিজের রেজাল্ট নিয়ে খুশি অ্যাডমিশন দিব এখন পড়াশোনা করতেছি সেইভাবে এখন বাদ বাকিটা আমাদের পড়াশোনার উপরে আর হচ্ছে সেটা কি হয় কোন ইয়েতে পড়াশোনা করতে যাও আমরা বুঝছতে কুতুয়ালিতে না আচ্ছা আসতেছি আমি যেটা বলবো আমার হচ্ছে ইংলিশ আর ইকোনমিক্স দুইটা আমার টার্গেট ইকোনমিক্স না হ্যাঁ ইংলিশ আর ইকোনমিক্স কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে যাব কোন বিষয়ে আমার ইচ্ছা হচ্ছে আমি সাস্টে পড়বো বিকজ সেটা ফ্যামিলি থেকে একটা ইচ্ছা বা অনেক অনেক কিছুর কারণে আমার ফ্যামিলি Thank you.